আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের শীর্ষস্থানীয় পাঁচটি আলিয়া মাদ্রাসা নিয়ে, যা আপনাকে ভর্তির ক্ষেত্রে অনেক সহায়তা করবে। আপনি চয়েস করে নিতে পারবেন আপনি কততম মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলিয়া মাদ্রাসার মধ্যে প্রথম র্যাঙ্কিংয়ে অবস্থান করছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যা একটি এমপিভুক্ত মাদ্রাসা। 1963 সালে তামিরুল মিল্লাত ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠা হয়, যার মধ্যে বর্তমানে ছাত্র সংখ্যা রয়েছে প্রায় 12,000। লোকেশন হচ্ছে এরশাদনগর, টঙ্গী, গাজীপুর জেলা। দ্বিতীয় শীর্ষস্থান দখল করে আছে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যা 1990 সালের 1 জানুয়ারি ফুরফুরার ফির আবুল আনসার মোহাম্মদ আব্দুল কহার সিদ্দিকী রহমাহুল্লাহর হাত দ্বারে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় 10,000 ছাত্র লেখাপড়া করছে। স্থান সারুলিয়া বাজার, ডেমরা, ঢাকা। তৃতীয় নম্বরে অবস্থান করছে ঝালকাঠি জেলার বিখ্যাত মাদ্রাসা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, যা 1990 সালের 1 জানুয়ারি মরহুম আজিজুর রহমান নেসারাবাদি রহিমাহুল্লাহর হাত ধরে প্রতিষ্ঠা হয়। বর্তমানে প্রায় 5,000 শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, যার অবস্থান ঝালকাঠি, বরিশাল, বাংলাদেশ। চতুর্থ নম্বরে অবস্থান করছে চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা, যা 1924 সালে মরহুম সৈয়দ মোহাম্মদ ইসাক রহমাহুল্লাহের হাত ধরে প্রতিষ্ঠা হয়। মাদ্রাসাটি আহসানাবাদ, চরমোনাই, বরিশাল, বাংলাদেশে সুবিশাল ক্যাম্পাস নিয়ে সুনাম এবং সুখ্যাতির সাথে পাঠদান দিয়ে আসছে। পঞ্চম শীর্ষস্থানীয় মাদ্রাসা হিসাবে অবস্থান করছে তানজিমুল উম্মাহ মাদ্রাসা, যেই মাদ্রাসার শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের আনাচে কানাচে, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়। আধুনিক শিক্ষাক্রমের পাশাপাশি ছাত্রদেরকে দক্ষ করে তোলার কারণেই আজকে মাদ্রাসাটি শীর্ষস্থানীয় পঞ্চম মাদ্রাসা হিসাবে অবস্থান করছে। এটি দেখার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।